আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সুলতান বাহার বি স্টুডেন্ট কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা ও মুবারকবাদ। আমি ইসলাম শিক্ষা দ্বিতীয় বিষয়ে, দ্বাদশ শ্রেণী ইসলাম শিক্ষা দ্বিতীয় বিষয়ে আজকে আলোচনা করব। আজকে আমি একটু ভিন্নতর আলোচনা তোমরা মনে লক্ষ্য করতে পেরেছ যে আজকে আমি কিছু প্রশ্ন নিয়ে আসছি তোমাদের সামনে। আমাদের পঞ্চম অধ্যায়ে কিছু প্রশ্ন, অধ্যায়টা আমাদের শেষ হয়েছে, এখন আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের নিয়ে আলোচনা করবো। প্রথমে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। আমার প্রথম প্রশ্ন হলো, সাউম আমার জন্য এর প্রতিদান আমি দিব। হ্যাঁ, আর সাউম লি ও আনা আজিসি বিহি, এটা একটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস, সহি হাদিস, এবং হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে রমজান আসতেছে, তো বিষয়টা খেয়াল করো। আল্লাহ রাসুল এখানে বলছে আসাউম লি ওয়া আনা আজিজি। তোমাদের প্রশ্ন হতো আরবি এবার অর্থ তুলে দিতে পারে অথবা এবার বাংলা অর্থ বলে দিতে পারে, তো তোমরা খেয়াল করবা যেভাবে হোক উত্তর কিন্তু একটা, আসাউম লি ওয়া আনা আজিজি বিহি। এটা হলো প্রশ্ন যে রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজে দিব। এটা আল্লাহ পাক বলতেছে, এটা কার কথা? এটা হাদিসে কুদসি, হাদিসে কিন্তু হাদিসে কুদসি, আর সাউম লি ওয়া লা আজিজি বিহি, তো সাউম আমার জন্য এর প্রতিদান আমি দেব, আল্লাহ পাক বলছে। তো এর উত্তরে তোমরা জানে বা তুমি একটু মনোযোগী হয়ে একটু শুনতে চেষ্টা করো, সাউম আমার জন্য আমি এর প্রতিদান দিই, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে থাকবে। তো ইহাদেশে সাওমের বিনিময়ে কি পরিমাণ সওয়াব হবে তা উল্লেখ করা হয়েছে। মূলত এর মাধ্যমে রোজাদারদের বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে, মূল্যায়ন খেয়াল করতেছে তো, কেননা রোজা এখন রোজা এমন একটা ইবাদত যা প্রদর্শন করা যায় না। হ্যাঁ, এটি শুধু আল্লাহর জন্য হয়ে থাকে, তাই আল্লাহ সন্তুষ্ট হয়ে রোজাদারকে রোজার বিনিময়ে সওয়াব দান করবেন। এই জন্য বলা হয়েছে আদম সন্তানের প্রতিটি আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় রমজান মাসে। হ্যাঁ, আল্লাহ বলেন শুধু সাওম বেদে প্রত্যেকটা ন্যাক আমলের সওয়াব আল্লাহ পাক অন্য মাসে 10 দিনে 10টা যদি ন্যাক দেয়, 10টা পয়েন্ট দেয়, তোমাকে 10টা ক্লাস দেয়, তাহলে রমজান মাসে এটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছে ইল্লা সাওম, রোজা ছাড়া, বোঝা গেছে রোজার প্রতিদান আরো অনেক গুণ বেশি। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন নিশ্চয় সাওম আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দিব, বুখারী মুসলিমের হাদিস। তো আল্লাহ কিভাবে দিবে, কতটুকু দিবে, ওটা কিন্তু নির্দিষ্ট করে দেন না। আল্লাহ বলছে রোজা আমাদের জন্য, আমার জন্য রাখা হয় বান্দা, আমি এই সাওয়াবটাকে নিজ হাতে দিব। অন্য হাদিসে বলছে ও আনা ও জিজিয়া বিহি, অর্থাৎ রোজা প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাবো, সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে উত্তর পেলাম কি, সাওম আমার জন্য এই প্রতিদান আমি দেব। এর সংক্ষিপ্ত আমি অনেকবার বলছি যে রমজান এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা রাখার ব্যাপারে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য এই কথাটি বলেছেন, রবিবার লিখবা উৎসাহ দেওয়ার জন্য এই কথাটি বলেছেন। প্রত্যেকটি ন্যাক আমলের প্রতিদান অন্য মাসে 10 টাকা হলে, অন্য মাসে 10টা পয়েন্ট হলে, অন্য মাসে 10টা ক্লাস হলে, এই মাসে কিন্তু তার 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। এবং প্রত্যেকটা নফল ইবাদত ফরজ ইবাদতের সমতুল্য হয়ে যায়, প্রত্যেকটা ফরজ ইবাদত সত্যটা ফরজের সমান হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছে রোজা আমার জন্য, সুতরাং বান্দাকে আমি এর প্রতিদিন আমি ফেরেশতার মাধ্যমে দিব না, আমার নিজ হাতে দিব। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন, সলা জান্নাতের সাবিকেরই ব্যাখ্যা করো। সালাত মানে নামাজ, নামাজ জান্নাতে সাবিকেরি ব্যাখ্যা করো। দুটো পয়েন্ট খেয়াল করছো তোমরা, সালাত জান্নাতে সাবিকেরি, এটাকে আরবি বলা হলো আসসালাতু মিফতাহুল জান্না, এটার ব্যাখ্যা করো। তোমাদের প্রশ্ন এটা এরকম হতে পারে, আসসালাতু মিফতাহুল জান্না, এটা ব্যাখ্যা করো, অথবা আসতে পারো সালাত জান্নাতে সাবিকেরি, তাহলে প্রশ্ন দুটোটাই এক। উত্তম ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সালাত জান্নাত সাবিকেরি, সালাত ইসলামের দ্বিতীয় রুকু, তাওহীদ রিসালাতের ঘোষণা দেওয়ার সাথে সাথে সালাত আদায় করা বাধ্যতামূলক হয়ে যায় বান্দার উপরে, স্বেচ্ছায় সালাত ত্যাগ করা কোনো কুফুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাত তারপর সালাত, মান তারকা সালাত
মুতাআম্মাদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সেই জন্য কাফির, কাফের হয়ে গেল, সেজন্য কুফরি করল। ঠিক আছে, তাহলে সালাত ত্যাগ করে মুমিন হওয়া যায় না এবং জান্নাতেও যাওয়া যায় না। জান্নাত যেতে হলে অবশ্যই অবশ্যই ফরজ ও ওয়াজিব নামাজ সঠিকভাবে নিয়মিত আদায় করতে হবে, এর কোনো বিকল্প নাই। তাই জান্নাত পেতে হলে অবশ্যই সালাত আদায় করতে হবে, এজন্য বলা হয়েছে সালাত মিফতাহুল জান্নাহ নামাজ ইহিসাবে সালাত। তিন নম্বর প্রশ্ন, আসসালাত মিরাজুল মুমিনিন, নামাজ হলো মিরাজুল মুমিনিন বান্দার মিরাজ, বান্দার মিরাজ কি নামাজ। এখন এটার অর্থ হলো কি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের মিরাজ, নামাজ মুমিনদের মিরাজ, এটা ব্যাখ্যা করো। খেয়াল করো উদ্দিত হাদিসটি সিয়াসাত তার অন্যতম হাদিস গ্রন্থে ইবনে মাজা থেকে, ইবনে মাজার কিতাব সালাত হতে নেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফিরে এসে সাহাবীগণের নিকট মেরাজের ঘটনা বর্ণনা করেন, তখন সাহাবায়ে কেরাম আক্ষেপ করে বলেন, আমরাও যদি মেরাজে যেতে পারতাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত হাদিসটি বলেন, দেখো আমি মেরাজে গেছি তাতে কি হয়েছে, আমি মেরাজ থেকে তোমার জন্য যা নিয়ে এসেছি তা যদি তোমরা সঠিকভাবে পালন করো, মানে আহসানা উযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না কানা আলা আল্লাহি সুম্মা তাম্মা রুকুউহুন্না ওয়া খুশূউহুন্না কানা আলা আল্লাহি আহাদুন আইয়াগফির লাহু। আল্লাহ নবী বলেন, যে নামাজ আমি নিয়ে আসছি এই নামাজ যদি তোমরা সঠিক সময়ে সুন্দর করে উজু করে ওই খুশু খুজুর সহিত প্রত্যেকটা আরফান আহকাম ঠিক রাখে যদি তোমরা নামাজগুলো পড়ো, তাহলে এই নামাজ তোমার জন্য মেয়ারাজ হয়ে যাবে। আমি তো গেছি একবার, তুমি প্রতিদিন প্রতি সেজদা তোমার মেয়ারাজ হবে। এই জন্য বলা আছে আসসালাত মিরাজুল মুমিনিন। চার নম্বর প্রশ্ন, মুসারফে জাকাত গণনা করো। মুসারফে জাকাত, দেখো মুসারফে জাকাত হচ্ছে জাকাতের খাত, মুসারফে জাকাত বলতে জাকাত বন্টনের খাতকে বোঝায়, মনে থাকবে তো, জাকাত বন্টনের খাতকে মুসারফ, মুসারফ জাকাত বলা হয়। জাকাত বন্টনের খাতগুলো আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন সবকা কেবল নিঃস্ব অবগ্রস্ত সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, আর ইসলামের প্রতি মন আকৃষ্ট করার জন্য, দাস মুক্তি করার জন্য, দীন মুক্তি করার জন্য, আল্লাহর পথে সংগ্রামী অসহায় প্রতীকের জন্য, এটি আল্লাহর বিধান, আল্লাহ সর্বপ্রথম সূরা তাওবা 60 নম্বর আয়াত। কোন আসল নিজ ইচ্ছা মতো ব্যয় করার, কিন্তু জাকাত নিজ ইচ্ছা মতো ব্যয় করার কোনো সুযোগ নেই। আলাবাগ এখানে উক্ত আয়াতের সূরা তাওবা 60 নম্বর আয়াতে আল্লাহ আটটা খাত বলেছেন, আটটা খাত, এই আটটা খাতের একটা খাত এখন রহিত হয়ে গেছে, আর বাকি খাতগুলো যেগুলো আছে ওই খাতে যে দান, ওই খাতে জাকাতের যে বন্টন, কথা হয় মুসারফুল জাকাত। পাঁচ নম্বর প্রশ্ন, হকুল্লাহ হকুল ইবাদ বলতে কি বুঝো? বন্ধুগণ, হকুল্লাহ ও হকুল ইবাদ এটা একটা অনেক বড় মাত্রা একটা প্রশ্ন, কিন্তু আমি সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। হকুল্লাহ আমরা বুঝি যে হকুল্লাহ বলতে কি বুঝা, আমি বুঝি অর্থাৎ যে হক হলো বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে নিবন্ধিত, আল্লাহর সঙ্গে যে আল্লাহর সঙ্গে যে সকল হক গুলা বান্দার গিয়েছে একাকিহা হয়ে আছে, মিশে আছে, ও বিরক্ত বলে হক করলে, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ইবাদত হচ্ছে হক করলে। তারপর আসো হকুল ইবাদ কি, হক করলে বান্দা সম্পর্কিত, তাহলে হক করলে হলো আল্লাহ সম্পর্কিত হক, সম্পর্কিত হক করলে আল্লাহ সম্পর্কিত হক, আর হকুল ইবাদ হচ্ছে বান্দা সম্পর্কিত হক। ঠিক আছে, অর্থাৎ বান্দার সম্পর্কে বান্দার সঙ্গে যে সমস্ত হকগুলো পরস্পর পরস্পর কি আছে লেগে আছে ওগুলা করে হকুল ইবাদ, অর্থাৎ তুমি কাউকে কিছু দান করলে এটা হকুল ইবাদ, তুমি একটা কালমেট করেছিল, একটা বেস করে দিলা, তুমি তোমার তোমার বোনকে সাহায্য করলে, তুমি তোমার ফুফুকে সাহায্য করলে, এই যে একটা কাজ করলে বান্দা সম্পর্কে যে একটা ভালো কাজ করছ এইটাকে বলে হকুল ইবাদ। তাহলে আমরা আজকে পেলাম কি, হকুল পরিচয় আমরা পেলাম, আমরা এবং হকুল ইবাদত পরিচয় আমরা পেলাম। তো হকুল ইবাদটা
আর একটু পরিষ্কার হও, মানুষ সামাজিক, দেখো সমাজে একে অপরের প্রতি সাহায্য সহায়তা হাত বাড়ায়, পরস্পর প্রতি এই সহানুভূতি কিছু দায়িত্ব পালন করা হয়েছে ভক্তির উপায় বান্দার দিকে। ইসলামের চারটি মৌলিক ইবাদত মধ্যে জাকাত পুরোপুরি কিন্তু বান্দার প্রতি দায়িত্ব পালনের প্রশিক্ষণ দেয়। নিজের নিজ পরিবার পরিজনের প্রয়োজনে আত্মীয় স্বজনের প্রতিবেশী মঙ্গল কামনা কল্যাণ সাধন করাও কি ভক্তির ইবাদতে অন্তর্ভুক্ত। শুধু নিজের বা নিজ পরিবারের আরাম আয়েশ করার অধিকার কোনো মুসলমানকে দেওয়া হয়নি, বরং তার আনন্দ বেদনা সহানুভূতি সুখানুভূতি ও সম্পদে রয়েছে তার প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব দুঃখী মানুষের অংশ ও অধিকার। চলার মাঝে তাদের ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, এটাও হলো সকল বিবাদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা আজকে পাঁচটা প্রশ্ন আমরা আলোচনা করলাম। সওম আমার জন্য ব্যাখ্যা, সলাদ জান্নাতের সাবিকেরই ব্যাখ্যা করো, আর সলাদ মেয়েরাজের মুখিনি নামাজ বেহেস্তে নামাজ মোমিনের মেয়েরাজ ব্যাখ্যা করো, মুসারফে জাকাত মুসারফের খাদ জাকাত করতে থাকা খাদ বর্ণনা করো, হকুল্লাহ আল্লাহ সম্পর্কিত হোক, হকুল ইবাদ বান্দা সম্পর্কিত হোক, এর পরিচয় আমরা এগুলো পরিচয় দিয়েছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ তোমরা যদি ভালো বুঝো তোমরা আমাকে জানাবে, কোনো বিষয় না বুঝলে আমাকে তাও জানাবে, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আরো ভালো দেওয়ার জন্য চেষ্টা করবো। সবাই ভালো থেকো, আল্লাহ আমাদেরকে ভালো রাখো, গোটা দেশবাসীকে ভালো রাখো, আমাদের দেশ সরকার সবাইকে আল্লাহ ভালো রাখো। সবাই আমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।